যাহার অমর স্থান প্রেমের আসনে ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে দেশের মাটির থেকে নীল জারে হরি দেশের হৃদয় তারে রাখি আছে বলি সময় চিরপ্রবাহমান তারই মধ্যে ঘটে চলে সৃষ্টি ধ্বংসের নানা লীলা আর ঠিক তারই মধ্যে মানবতার বাণী নিয়ে পৃথিবীর বুকে যুগ যুগ ধরে আবির্ভাব হয় মহামানবের এমনই এক মহামানব বীরসন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আজ চৌঠা জুলাই তার একশো আঠেরোতম মহাপ্রয়াণ দিবস তার এই মহাপ্রয়াণ দিবসে বর্তমান পরিস্থিতির সঙ্গে স্বামী বিবেকানন্দ কতটা প্রাসঙ্গিক তাই নিয়ে আমি একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি নমস্কার আমি পীযুষ আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার ও লাইক করতে ভুলবেন না সালটা আঠেরোশো এপ্রিল মাস কলকাতার বুকে প্লেগের প্রাদুর্ভাব স্বামীজি তখন ছিলেন দার্জিলিংয়ে স্বাস্থ্যের উন্নতির জন্য স্বামীজি খবর পেয়ে দ্রুত চলে এলেন কলকাতায় তার অন্যান্য সন্ন্যাসী এবং তার শিষ্য এবং তার শিষ্যা ভগিনী নিবেদিতার সঙ্গে মানুষের সেবায় নিয়োজিত হলেন তিনি বললেন মানুষের সেবার জন্য সমস্ত কিছু বিক্রি করতে রাজি তিনি কিন্তু মানুষকে বাঁচাতে হবে এতটাই মানবতাবাদী ছিলেন স্বামী বিবেকানন্দ তিনি স্বাস্থ্য সচেতনতার সঙ্গে মানুষকে সচেতন করতে তিনি পুস্তক প্রায় এক লক্ষ পুস্তক ছাপালেন এবং প্রত্যেকটা মানুষকে তিনি সেই পুস্তক সম্পর্কে অবগত করলেন এটাই ছিলেন বিবেকানন্দ কিন্তু আজ লকডাউন কোভিড পরিস্থিতিতে আমরা প্রত্যেকে বাড়িতে কিন্তু তার তিনি যে ভবিষ্যৎ পৃথিবী যে তার সোনার ভারতবর্ষকে তিনি স্বপ্ন দেখেছিলেন সেই ভারতবর্ষকে আজকের আমরা সফল করতে পারছি তার স্বপ্নের ভারতবর্ষকে বাস্তবায়িত করতে পারছি পারছি না কেন পারছি না কারণ আমরা বিবেকানন্দকে নিজেকে নিজের জীবনে প্রয়োগ করি না আমরা বিবেকানন্দ পড়ি শুধুমাত্র শিক্ষার জন্য আমরা বিবেকানন্দ পড়ি শুধুমাত্র বারোই জানুয়ারি চৌঠা জুলাইয়ের জন্য আমরা বিবেকানন্দকে জানি শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য বা রচনা লেখার জন্য আমরা বিবেকানন্দ জানি মোবাইলের হোয়াটসঅ্যাপে ডিপি দেওয়ার জন্য কিন্তু বিবেকানন্দকে নিজের জীবনে প্রয়োগ না করলে এই চরম অবস্থায় কি উন্নতি সম্ভব আজকের আমরা জানি যে ভারতবর্ষ কোন পরিস্থিতিতে রয়েছে আজকের আমরা জানি আমরা প্রত্যেকটা মানুষ কতটা কঠিন পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষের পাশে আমাদের প্রত্যেকটা মানুষ হিসেবে দাঁড়ানো উচিত মানবতাবাদী হওয়া উচিত সেই মানবতার চরম অবক্ষয় ঘটিয়ে আজকের আমরা নিজেরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি এই এতটা আত্মকেন্দ্রিক আমরা যে আগামী প্রজন্ম কোন জায়গায় যাবে আমরা সেটাও জানি না আমরা আত্মকেন্দ্রিকতার মোহে এতটা আবদ্ধ যে আগামী প্রজন্ম কোন জায়গায় আমরা নিয়ে যাচ্ছি সেটাও আমরা জানি না আর কতদিন চলবে এইরকম কতদিন চলবে এইরকম বিবেকানন্দকে যদি না আমরা জানি বিবেকানন্দ যদি না আমরা প্রয়োগ করি তার ভারতবর্ষ কী কি আমরা উপহার দিতে পারবো তার ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মকে পারবো না আমরা ভবিষ্যৎ প্রজন্মকে বিবেকানন্দ সেই স্বপ্নের ভারতবর্ষকে উপহার দিতে পারবো না বরং আমরা তিলে তিলে শেষ করছি বিবেকানন্দের সেই স্বপ্নের ভারতবর্ষকে আমরা বিবেকানন্দের বাণী লিখছি হোয়াটসঅ্যাপে আমরা বিবেকানন্দর বাণী লিখছি ফেসবুকে আমরা বিবেকানন্দ নিয়ে কুইজ প্রতিযোগিতা করছি আমরা বিবেকানন্দ নিয়ে চলছি চালাচ্ছি প্রবন্ধ রচনা আমরা বিবেকানন্দ নিয়ে চলছি চালাচ্ছি অঙ্কন প্রতিযোগিতা কিন্তু বিবেকানন্দ যে নিজের জীবনে আত্মস্থ করতে হবে সেই শিক্ষা না আমাদের কোনো স্কুল কলেজগুলোতেও দেওয়া হয় না আমাদের বাড়ি থেকে আমরা সেই শিক্ষা পাই আমরা বিবেকানন্দের জন্মদিনে বিবেকানন্দের মৃত্যুদিনে যাই কোনো আশ্রমে কোনো রামকৃষ্ণ মিশনে সেখানে গিয়ে বিবেকানন্দকে প্রণাম করি রামকৃষ্ণদেবকে প্রণাম করি ভক্ষাই কিন্তু তার যে স্বপ্নের ভারতবর্ষ তার যে বিবেক তার যে বিবেক সচেতনতা সেই সচেতনতা নিজেদের মধ্যে জাগাতে পারি না দিনের পর দিন রকম প্রতিটি ক্ষেত্রে আমাদের অবক্ষয় প্রতিটি ক্ষেত্রে অবক্ষয় সেই অবক্ষয়ের কিন্তু বিন্দুমাত্র সচেতনতা আমাদের মধ্যে নেই আর এই আজকের এই নেই বলেই আজকের এই অবক্ষয় বিবেকানন্দকে নিজের জীবনে প্রয়োগ করিনি বলে এই অবক্ষয় আমরা বিবেকানন্দর কথা সেই সময়কার কথা জানি না তিনি বলেছিলেন আতঙ্কে নয় সতর্কে থাকতে কিন্তু আমরা এতটাই আতঙ্কে হয়ে পড়েছিলাম একটা সময় যে আমাদের পাশের বাড়ির পাশের পাড়ার কোনো লোকজন যদি করোনা আক্রান্ত হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা রাস্তায় ব্যারিগেড তৈরি করে দিচ্ছি বাঁশের ব্যারিগেড বাঁশের ব্যারিগেড কতটা মানে কঠিন পরিস্থিতিতে আমাদের কতটা সমস্যা তৈরি করতে পারে আমরা কিন্তু জানি না কোনো পাড়ার মধ্যে যেমন কোনো ফেরিওয়ালা আসতে পারেন না পাড়ার মধ্যে থেকে তেমনই কোনো মানুষের কোনো বিপদ ঘটলে বাইরে কোনো জায়গায় যেতেই পারবেন না ওই বাঁশের ব্যারিগেটের জন্য ততক্ষণে কোনো রুগীটির প্রাণ হয়তো হারিয়ে চলে যেতে পারে প্রাণটা চলে যেতে পারে যে ওই বাঁশের ব্যারিকেড টপ টপকে যাওয়ার জন্য সেই বাঁশের ব্যারিকেড তৈরি করে দিয়েছিলাম একটা সময় আমরা পরে অবশ্য প্রশাসনের সহযোগে সেই বাঁশের ব্যারিকেড তোলা হয়েছে কিন্তু এটা তো অত্যন্ত খারাপ জিনিস এটা অত্যন্ত খারাপ আমরা পাড়ায় কোনো ফেরিওয়ালা আসতে আসতে দিচ্ছি না হ্যাঁ অবশ্যই ফেরিওয়ালা আসবে তার মাস্কটা অন্তত যেন সে মেনটেন করে তার সঙ্গে আমরা যেন মানে সোশ্যাল ডিস্ট্যান্সটা মেনটেন করি সেটা কিন্তু আমরা কেউ খেয়াল করিনি কিন্তু সেই সময় আমরা যে আমি আমরা জানি ইকোনমি রোল করতে গেলে ফেরিওয়ালাও দরকার কিন্তু এইগুলো এইগুলোকে আমাদের নিজেদের মধ্যে সচেতনতা নেই নেই বলেই আজকের এই অবস্থা সব দিক থেকে আমরা জানি না বিবেকানন্দ থেকে বিবেকানন্দ পড়ে কতটা মানুষ কত মানুষ কত সমৃদ্ধ হয়েছেন আমরা জানি জানি না যে বিবেকানন্দ পড়ে নেতাজি হয়েছিলেন একটা সময় নেতাজি আমরা জানি না বিবেকানন্দ সেই সময় সশস্ত্র সংগ্রামীরা অনেকেই পড়তেন আমরা বিবেকানন্দকে শুধু একটা জায়গা থেকে দেখি আমরা বিবেকানন্দ বিবেকানন্দ কিন্তু যথেষ্ট সাম্প্রদায়িকতার সম্প্রীতির কথা বলেছিলেন কিন্তু আমরা আজকে সাম্প্রদায়িক হয়ে একে অন্যের সঙ্গে সাম্প্রদায়িক হানাহানি তৈরি করছি তো এইরকমভাবে যদি চলে ভারতবর্ষ আগামী দিনে খুব অত্যন্ত চরম সংকটে পড়বে এটুকু আমি আমার চিন্তাভাবনা থেকে আমার মানে দূরদর্শিতার যে জায়গা সেখান থেকে আমি বলতে পারি আর তার জন্য আমার মনে হয় ব্যক্তিগতভাবে অবশ্যই 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 বিবেকানন্দকে পড়তে হবে প্রতিটি কোনো যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারাও বিবেকানন্দ নিয়ে মানুষকে সচেতন করবেন যারা হচ্ছে স্কুল কলেজে যারা শিক্ষকতা করেন তারাও ব্যক্তিগতভাবে বিবেকানন্দ নিয়ে মানুষকে অবগত করবেন এবং প্রতিটি ক্ষেত্রে আমার মনে হয় প্রতিটি ক্ষেত্রে বিবেকানন্দকে অত্যন্তভাবে যুক্ত করা দরকার তবেই হয়তো আগামী দিনের ভারতবর্ষকে আমরা একটা বেটার জায়গায় নিয়ে যেতে পারবো নমস্কার কথাগুলো হয়তো অনেকটাই অনেকের অনেক অংশে খারাপ লাগতে পারে ব্যক্তিগত আক্রমণ করার উদ্দেশ্যে আমি ভিডিও বানাই যা আমি আগেও বলেছি এখনও বলছি আমার সমাজ পরিবর্তনের চিন্তাভাবনা নিয়ে ভিডিও বানানো আর যদি ভিডিও দেখে কারো ভালো লাগে আমি মানে ভিডিও দেখে কারোর কোনো পরিবর্তন চিন্তাভাবনার পরিবর্তন হয় আমি তার কাছে অত্যন্ত আমার ভিডিও বানানোর সার্থকতা হয়েছে বলে আমি মনে করবো আপাতত ভিডিও শেষ করছি ভালো থাকবেন সকলে